দেখেছো কি বরষার ফাঁকে জোছনার চোখ জলে ভরে থাকে। ইউ ছাঁট চুল, অল্প ঘাড় ফিরিয়ে সংলাপ বলার স্টাইল, আর পোশাকের বিশেষ কিছু ধরন রূপলি পর্দা পার করে একসময় প্রায় ছোঁয়াচে হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেক পাড়াতেই অন্তত বেশ কয়েকজনকে পাওয়া যেত যারা প্রায় নিয়ম করে এই স্টাইল ফলো করে চলতেন। কিন্তু উত্তম তো একজনই হতে পারেন, বাংলা ছবির উত্তম পুরুষ, চিরকালের মহানায়ক। রহস্যটা শুধু ওই স্টাইল বা কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, রহস্যটা যে কি বা কোথায় তার তল পাওয়া মুশকিল আজও, মৃত্যুর এত বছর বাদেও। এ যেন অনেকটা প্রেমে পড়ার রহস্যের মতোই। তবে এই কিংবদন্তির জন্ম একেবারে রাতারাতি ঘটেনি, ফ্লপ মাস্টার জেনারেলের স্বপ্নচন ঘটেছিল অগ্নি পরীক্ষায়। তার আগে অবশ্য ছোট্ট করে বাউন্ডারি হাঁকিয়েছিলেন বসু পরিবার আর 74.5-এর মতো ছবিগুলোতে, তবে অগ্নি পরীক্ষার পরেই তার সবার উপরে ওঠার শুরু। তার বাবা আজ 12 বছর ধরে একটা জঘন্য খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি, ভাবুন তো দেখি তখন তার মনের অবস্থাটা কি হয়। শুধু বসু পরিবার কেন, কোন বাঙালি পরিবার মজে নিয়ে বলুন তো ওই অ্যান্টনি ফিরিঙ্গির মতো ছবিগুলোতে? এসেছিলাম এডিথ একরকম মৃত্যু শয্যায়, সে তোমার সঙ্গে একবার দেখা করতে চায়, যদি সম্ভব হয়। তুমি এডিথের জন্য এসছো? আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। বিচারকের কাঠগড়া পার করে ততদিনে তিনি ঘুরিয়ে দিয়েছেন বিধিলিপি। বিলম্বিত লয়ে কখন বদলে গিয়েছে বনপলাশীর পদাবলীতে। প্রতিভা, চেহারা বা সুঠাম শরীরের দিক দিয়ে তিনি একটু একটু করে গড়ে পিটে নিয়েছিলেন নিজেকে, কিন্তু মানুষের কাছে তার আকর্ষণ যেন শুধু এসব দিয়েই বর্ণনা করা যায় না। খোকাবাবুর প্রত্যাবর্তনে যতই তিনি গ্ল্যামার ছেড়ে বেরিয়ে আসুন, স্ত্রী ছবিতে হিংস্র অথবা বাঘবন্দি খেলায় প্রায় কলঙ্কিত নায়ক হয়ে উঠুন না কেন, অ্যান্টনি ফিরিঙ্গিতে সাহেব, সাহেব বিবি গোলামে গোলাম অথবা শিল্পী কিংবা সন্ন্যাসী রাজায় সন্ন্যাসী রাজা, কোনো ভূমিকাতেই উত্তম ম্যাজিকের নজর হয় না। রাজকুমারী থেকে মেম সাহেব, সবার মন নিয়ে রূপলি পর্দায় দেয়ানিয়া তিনি সেরে ফেলতেই পারেন অনায়াসে। শেষ পর্যন্ত তার ইমেজ মহানায়কের, মৃত্যুর 4 দশক পরেও। নমস্কার, আমার নাম সত্য সুন্দর বোস, অন্তত আমার বাবা মা তাই রেখেছিলেন, কিন্তু কপাল গুনে হয়ে গেছি স্যাটা বোস। আপনি কাউন্টারের ভেতরে চলে আসুন, শাহজাহান হোটেলের নবীন যুবরাজের অভিষেক কার্য সম্পন্ন করে। আগে মিস্টার মার্কোপোলোর সঙ্গে কোনো প্রয়োজন নেই, কাল সন্ধ্যেবেলা মার্কো আমাকে সব কথা বলে রেখে দিয়েছে। আপনি জাস্ট স্টার্ট দেন, প্লিজ কাম থ্রু দ্যাট ওয়ে। জীবন মৃত্যু তাকে ছুঁতে পারে না কোনোদিন, আমরা যতই বলি তার পুরো ইমেজটা তুলে ধরা কোনোভাবেই হয়তো সম্ভব নয়, একমাত্র তার নিজের ছবি ছাড়া। মহানায়কের প্রয়াণের দিনে এঞ্জেল পরিবারের শ্রদ্ধাঞ্জলি এই ভিডিও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।